আগে জমিদার সাহেব আপনার কাছে আমার দুইটা আর্জি ছিল। আমার বাপদাদা তো আপনারই জমিতে কাজ করে রিজিক অন্বেষণ করে জীবন যাপন করেছে জমিদার সাহেব। আর একটা বড়ই অপরাধ করেছিল আমার মেয়ে। জমিদার বাবু আপনার ছেলেটা আমার মেয়ের ইজ্জত নিয়ে খেলা করে এখন অস্বীকার করছে। আমার মেয়েটা মারা যাবে, জমিদার সাহেব একটু বিবেচনা করুন না। আমার মেয়েটা কি কি বাঁচানো যায় জমিদার সাহেব? আপনার পুত্র মত মর্যাদা দিয়ে আমার মেয়েটাকে আপনার পরে একটু জায়গা করে দিন জমিদার সাহেব। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার দরবারে এসেছিস আমার ছেলের নামে বিচার দিয়ে? এই তুই নিজে চালাস ভ্যান আর আমার দিস জ্ঞান। আমার বেটা এরকম দু চারটে মেয়ের জীবন নষ্ট করতেই পারে। কুত্তার বাচ্চা কোথায়? আগে ঘর ধাক্কা দিয়ে বাই করে দে না, আমার লোকজন দিয়ে তোকে বুকে লাথি মেরে তাড়াবো। হ্যাঁ না না জমিদার সাহেব, আপনাকে আমাকে লাথি মেরে তাড়াতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। অবশ্যই যাবি, এখানে আসার আগে কি তো স্মরণ ছিল না জমিদারের ছেলে একটু একটু এরকম করবে? আমার দুই ছেলে এক মেয়ে সারা গ্রাম চষে বেড়াবে, তারও কিছু সমস্যা হলে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমার ছেলের নামে মেয়ের নামে অভিযোগ নিয়ে আসার আগে আমার গেটের সামনে দারোয়ান তুমি দাঁড়িয়ে থাকবা, কাউকে ঢুকতেই দেবো না। হে বাবুলাল, হে বাবুলাল! আজ্ঞে হুজুর। তুমি কোথায় থাকো? আজ্ঞে হুজুর, আমি মাতাদির পাটির ছিলাম এবং সেবা করছিলাম। বাবুলাল, লোকজন নিয়ে যাও, রায়ানকে রায়ানের মেয়েকে ঘাড় ধাক্কাতে গ্রাম থেকে বের করে দাও। সে যদি না যেতে স্বেচ্ছায় যদি না যেতে চায় গ্রামবাসী সকালবেলায় তার লাশ দেখবে, লাশ। আগে হুজুর আপনি যা বলবেন তাই। চল সবাই। জমিদারের আদেশ, আজ এই রাতের মধ্যে তুমি গ্রাম ছেড়ে চলে যাবে। তোমার জন্য জমিদারের নাক কাটা গিয়েছে, আর যদি জমিদারের কথা অমান্য করো এলাকাবাসী তোমার কাল লাশ দেখে লাশ। আগে বাবুলাল, আমি বড্ড অসহায় মানুষ, এই গ্রাম ছেড়ে আমি কোথায় থাকবো বলুন? আমার তো জায়গার পুরো জায়গা নাই, এই বাবার মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো বাবুলাল? একটু দয়া করুন বাবুলাল, একটু দয়া করুন। আমি এত কিছু বুঝি না, তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। এই চল সবাই। আব্বা তুমি কান্দো না, চলো আমরা চলে যাই। ওই মেয়েটা কে রে? এর রাগাতে তো আর আগে দেখিনি ওকে। ওই খবরদার,
ওর দিকে তাকাবি না, তোর চোখ তুলে নেবে। ওই হচ্ছে জমিদারের মেয়ে। এখানে এক মুহূর্তেও না, এখান থেকে চলে যাবো, চল। স্কুলে যাচ্ছ, নামটা বলে যাও। নাম শুনে কাম কি? কোন স্কুলে পড়ো সেটা তো বলো। না, বলবো না। এই ছেলেটা ক্লিয়ার পারেনি রে, পড়াশোনা করে কোনো চাকরি মিলল না, বাপের কোনো কাজ কামে সাহায্য করছে না। এভাবে তো আমি তামনা ছেলে রে। মিনহাজ, মিনহাজ কুরিয়ে বেটা। ওই বন্ধু, তুই যা, তোর আব্বা মনে হয় ডাকছে। আচ্ছা থাক বন্ধু। কিরে তোর কোন কাজ কাম নাই, সারাদিন হো হো করে বেড়া ভেবে? হ্যাঁ চ আমার সাথে কুসার ভেবে, চ কুসার ভেবে খুবাই দেবে। পড়াশোনা করে তো চাকরি পালি, চাকরি তো আর পালি না, কাজ করে খেতে হবে। চ আব্বা, আমি পড়াশোনা করে এই মাঠে তো আমি কাজ করতে পারবো না। এই কাজ কাম করবি না, খাউনটা আসে কোথেকে? হ্যাঁ খাউনটা আসে কোথেকে? আমার সংসার চালাতে লেগে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আমার সাথে হাল ধর, নাহলে বাড়ি ছাড়। এই ঘাস গিলা বাস, আমি খুব আসি ঘাস গিলা বাস। জমিতে এত ঘাস হলে কি আবাদামে রে? হ্যাঁ ঘাসে দেখে নিল তুমি। কে এর আগে তো ওকে এলাকায় আর দেখিনি, ধীরে ধীরে আমার মনের মধ্যে জায়গা করে নিচ্ছে। কে ছেলেটা? আজকে আর ক্লাসই করব না, বাড়ি চলে যাই। কোন দিক মন, ঘাস গেলে একটু মন দেবাস? ঠিক আছে আব্বা, ঘাস বাঁধছি। কি ব্যাপার আম্মা জান, তোমার না দুইটার টাইমে আসার কথা, তুমি বারোটার টাইমে চলে আসছো। আব্বা মাথা ব্যথা, তাই ছুটি নিয়ে চলে আসছি। ঠিক আছে আম্মা, যাও ভিতরে যাও। বাপ অনেক কাজ করেছিস তুই, যা খাবারটা খেয়ে একটু ঘুমা ঘুমা। কে আমার হৃদয়টা ভেঙে চুরমার করে দিল, ওর ভালোবাসাটা আমাকে পেতেই হবে। আন্টি আছেন বাড়িতে?
হ্যাঁ বাপ আসি তো কিছু বলবা কাটে মিনাস কই মিনাস আর বলো না বাপ কালকে ওর আব্বার সাথে মাঠে কুশের খেতে কাজ করে এসে সেই যে বিকালে ঘুমিয়েছে এখনো ঘুম থেকেই উঠেনি এখন সকাল 10টা বাজে ওই মিনাস ওই মিনাস উঠলে সকাল 10টা বাজে গেল আমার সাথে দেখা করতে এসেছো এখন কথা বলার সময় নাই আমার মোবাইল নাম্বারটা ওঠাও কথা হবে ফোনে হুজুর বাগানে যে অবস্থা ওইদিকে দেখেন ওই মানুষগুলো ওখানে বসে আছে ঠিকই বলেছো তোমরা কি বাগান টাগানোর দিকে আসছো না আমার পুকুরের মাছ টাছগুলো কেমন বড় বড় হয়েছে একদিন জালতাল ফেলে দেখতে হবে হ্যাঁ হুজুর হিসাবে তো আম গাছেও বীজ দেওয়া লাগে হ্যাঁ ঠিকই বলেছ ওই দেখেন হুজুর আপনার মেয়ের সাথে দিন দিন মেয়েটার উৎপাত বেড়ে যাচ্ছে এর একটা ব্যবস্থা কিছু করা লাগবে আমার এক বন্ধুর ছেলে বিদেশে থাকে তুমি তো দেখো নি জি ওর সাথে সাথীর বিয়েটা দিব মনে করছি তবে তো ভালোই হবে হুজুর কি হয়েছে আম্মাজান তুমি যতই কান্নাকাটি করো আমার বন্ধুর ছেলের সাথেই তোমার বিয়ে হবে এটা আমার সাফ সাফ কথা আব্বা যখন আমাদের প্রেমই মানবে না তখন এই জীবন তুই আমার কি লাভ আমি বিষ খেয়ে মরে যাব আজকে আমি আর এই জীবন রাখব না আমার আব্বা যদি আমার প্রেম না মানে আমি আর এই জীবন রাখব না আমার আমি গ্যাস ট্যাবলেট খেয়ে মরবো
तो सांसे तेरी माला जपती है तेरे लिए तेरे लिए तेरे लिए কান্দনা কান্দনা যাই যাও সে তো চলে গেছে চলো বাড়ি চলো আমি তোমাকে দেখে শুনে একটা মেয়ে আসবে যাও বাবা আমি কান্দনা চলো বাবা চলো বাবা হরসিতম গবারা সনম তেরে নাম হমনে কিয়া হে আরে জমিদার সাহেব থামেন 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 আপনার সাথে একটু কথা আছে জমিদার সাহেব বিষয় হচ্ছে আপনার এক মেয়ে তো মারা গেছে আপনার তো আরো একটা মেয়ে আছে তার কি কোনো খোঁজ খবর রাখেন কে গো সিহাব আপনার বড় ছেলের প্রেমিকা সে তো আপনার মেয়ে ওহো ঠিকই বলেছো তুমি আপাতত তো আমার শরণই নাই তাহলে সিহাব তুমি যাও খোঁজ খবর নিয়ে এসে আমাকে জানাও জমিদার সাহেব আমি কিন্তু সব খোঁজ খবর নিয়ে এসেছি আপনার কাছে তো কোথায় আছো তুমি জানো হ্যাঁ পাশে গ্রামে আছে আপনি বললে আমি আজকের মধ্যেই দেখাইতে পারবো আপনাকে তুমি যাও যে আমার ওই মেয়েটাকে নিয়ে এসে দাও আমার কাছে আমাকে যখন একবার দায়িত্ব দিয়েছেন কাজ হয়ে গেছে মনে করেন আপনি আচ্ছা যাও তাইলে আসসালামু আলাইকুম জমিদার সাহেব ওয়ালাইকুম আসসালাম এই যে হলো আপনার বড় ছেলের বউ আরে সিপাত মারে আমাকে ক্ষমা করে দিস তোদের চার হাত আমি এক করে দিলাম আমি তোমাদেরকে মানিয়ে নিয়েছি হ্যাঁ বাপ কোনোদিন দুঃখ কষ্ট দিস না বৌমাকে সুখে রাখিস হ্যাঁ তোরা সুখে শান্তিতে সংসার কর গা চলেন ভাই তাদের ভালোতে চল তাদের ভালোতে ভালো আছে